হোয়াটসঅ্যাপ গাইজ, বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ভক্তিতেই নাকি মুক্তি, আর যদি থাকে সাথে এমন বিডি চ্যানেলের যুক্তি, তাহলে কেন পাবেন না সকল সমস্যা থেকে মুক্তি। বন্ধুরা, আজকে টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি হ্যাক ইমো অ্যাকাউন্ট তৈরি করবেন সম্পূর্ণ একটি হ্যাক নাম্বার দিয়ে। বন্ধুরা, আমাকে অনেকে ইমেল করে থাকেন যে কিভাবে আপনারা হ্যাক ইমো অ্যাকাউন্ট তৈরি করবেন, সেক্ষেত্রে কী কী নিয়ম রয়েছে, কী কীভাবে আপনারা তৈরি করতে পারবেন, সেই সহজ উপায়গুলো আজকে আপনাদেরকে দেখাবো। আপনারা জানেন যে ইমন বিডি চ্যানেলে কখনো ফেক কিছু আপলোড করা হয় না, সম্পূর্ণভাবে রিয়েল যে বিষয়গুলো সেইগুলোই আপনাদের সামনে তুলে ধরা হয়। তবে আপনি যদি চান যে একটি ইমো অ্যাকাউন্ট হ্যাকভাবে খুলবেন বা একটি হ্যাকের নাম্বার নেবেন, তাহলে সেক্ষেত্রে আমাদের এই ভিডিওটি আপনার খুব হেল্পফুল হবে। আশা করি আমাদের সাথেই থাকবেন, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সর্বপ্রথম ইমো অ্যাকাউন্ট খুলতে গেলে একটি নাম্বারের প্রয়োজন হবে, যে নাম্বারটি আপনার হ্যাক নাম্বার হিসাবে নির্বাচিত হবে। তো সেক্ষেত্রে আপনি যদি একটি হ্যাক নাম্বার তৈরি করতে চান, তাহলে একটি অ্যাপসের প্রয়োজন হবে। সে অ্যাপসটি কীভাবে আপনারা ডাউনলোড করবেন সে বিষয়টি আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন। চলে যাবেন ক্রোম ব্রাউজারে, আপনার ডিফল্ট ব্রাউজারও হবে সেটের। তো ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আপনারা এখানে সার্চ করবেন সেকেন্ড লাইন, টু এল আই এন ই লাইন অ্যাপ, সেকেন্ড লাইন অ্যাপ লিখে যখন আপনারা সার্চ করবেন, সার্চ করার পরে দেখবেন টপ লেভেলে সর্বপ্রথম দেওয়া আছে সেকেন্ড ফোন নাম্বার। আপনারা চাইলে এখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন, চাইলে আপনারা। বন্ধুরা, অ্যাপসটি কীভাবে আপনারা সহজে ডাউনলোড করবেন সেক্ষেত্রে আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে আপনারা এই লিঙ্কে ক্লিক করে সরাসরি এখানে পৌঁছে যাবেন এবং ডাউনলোড করে নিতে পারবেন। তাছাড়াও আমার এই চ্যানেলের মধ্যে কীভাবে আপনারা সেকেন্ড লাইন অ্যাপটি, রিয়েল অ্যাপটি ডাউনলোড করবেন সেই সম্পর্কে একটি ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেখান থেকেও দেখে ভিডিওটি দেখে লিঙ্কের মাধ্যমে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, কীভাবে ডাউনলোড করবেন বা কীভাবে ইনস্টল করবেন, এই বিষয়গুলো যারা অ্যান্ড্রয়েড সেট ইউজ করেন এগুলো আপনারা খুব সহজেই বুঝতে পারেন। সে বিষয়ে না গিয়ে ভিডিওটা বড় না করে আমরা মূল আলোচনায় চলে যাই। তো চলুন, আপনারা যখন এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন, অ্যাপসটি ডাউনলোড করবেন, সেক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে ইনস্টল করার পরে ঠিক এরকম হবে। আপনারা চাইলে সেকেন্ড লাইন অ্যাপসটিকে সরাসরিভাবে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটি অপশন আছে। তো বন্ধুরা, সেকেন্ড লাইন অ্যাপটি যখন আপনারা ওপেন করবেন, প্রাথমিক পর্যায়ে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে ইমেল এবং পাসওয়ার্ড দেওয়ার জন্য কথা রয়েছে। তো আপনারা এখানে আপনাদের ইচ্ছেমতো একটি ইমেল দিবেন, হাবিজাবি সাপোর্ট ধরেন, এখানে আপনারা যে কোনো একটা হাবিজাবি একটি ইমেল দিয়ে দিবেন, যাতে করে @gmail.com লাস্টে থাকলেই হবে। পাসওয়ার্ড আপনার ইচ্ছা মতো একটি হাবিজাবি দিয়ে দেবেন, একটু লোডিং হতে পারে। তো যাই হোক, এখানে দেখেন আপনি একটি হাবিজাবি জিমেল নাম্বার দিবেন, তারপরে আপনার ইচ্ছা মতো একটি পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন, তারপর কন্টিনিউতে ক্লিক করবেন। আপনাদের এখানে রিক্যাপচার একটি অপশন চলে আসতে পারে ভেরিফাইয়ের জন্য, যদি আসে আপনি ভেরিফাইটা করে নেবেন। সাইকেল বা বিভিন্ন ধরনের ভেরিফাই চাইতে পারে, সেটা ভেরিফাইটা করার পরে আপনাদেরকে সেকেন্ড ধাপে এখানে নিয়ে আসবে। আমার ভেরিফাই চাই নাই তাই দেখাতে পারছি না, সরি। তো এখানে আপনারা নট নাওতে ক্লিক করবেন, স্কিপ দিবেন। তো এখানে একটি বিষয় হচ্ছে যে ইউজ মাই লোকেশন এবং ডোন্ট ইউজ লোকেশন। আপনি যদি ইউজ মাই লোকেশনে ক্লিক করেন, তাহলে আপনার এলাকার মধ্যে, এরিয়ার মধ্যে যে নাম্বারগুলো আছে সেই কোড অনুসারে চলে আসবে। তো আমরা যেহেতু হ্যাক নাম্বার চাচ্ছি, তাহলে আমরা ডোন্ট ইউজ লোকেশনে ক্লিক করব, স্কিপে ক্লিক করব। তারপরে এখানে একটি বিষয় হচ্ছে চুজ ইউর ফোন নাম্বার, মানে আপনার যে কান্ট্রি কোড, এন্টার ইউর এরিয়া কোড। তা আমরা এখন একটি কানাডার নাম্বার নেব, সেক্ষেত্রে ক্যানাডার একটি কোড আমরা ব্যবহার করব, তাহলে 782 এই কোডটি আমরা ইউজ করব। তারপর কন্টিনিউতে ক্লিক করব। এই যে দেখেন অনেকগুলো নাম্বার চলে আসছে, এখান থেকে আপনি যে কোনো একটি নাম্বার পছন্দ করে নেবেন। তো প্রাথমিক পর্যায়ে আমার উপরে নাম্বারটাই ভালো লাগতেছে, তো আমরা এই যে ফ্রিতে নাম্বার দেওয়া আছে এগুলো, তো উপরে নাম্বারটা সিলেক্ট করা আছে, আপনারা চাইলে নিচের নাম্বার সিলেক্ট করতে পারবেন। তো বন্ধুরা, আমি প্রথম নাম্বারটি নেব, যার জন্য প্রথম নাম্বারটিকে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করব। এখানে নট নাওতে ক্লিক করব, স্কিপে দিয়ে দেব।
এই যে দেখুন বন্ধুরা, অলরেডি আমাদের একটি নাম্বার ক্রিয়েট হয়ে গেছে, ওয়েলকাম টু সেকেন্ড লাইনটি নাম্বার, শেয়ার নাম্বার। দেখেন এখানে একটি নাম্বার দেওয়া আছে 7828007224। এই নাম্বারটি হচ্ছে আপনার একটি হ্যাক নাম্বার। এই নাম্বারটি দিয়ে আপনি যে কোনো একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন, যেখানে নাম্বার দিয়ে মূলত অ্যাকাউন্ট তৈরি করা হয়। তো এতক্ষণ তো আপনাদেরকে দেখাইলাম যে কীভাবে আপনারা নাম্বার তৈরি করবেন, একটি এটি হচ্ছে একটি হ্যাক নাম্বার, ঠিক আছে। এই নাম্বারটি দিয়ে কীভাবে আপনারা ইমো অ্যাকাউন্ট খুলবেন সেটাই আপনাদেরকে দেখাবো। ভিডিওটি অবশ্য বড় হয়ে যাচ্ছে, আমার সাথেই থাকবেন। তো বন্ধুরা, আপনারা যদি এখন একটি ইমো অ্যাকাউন্ট খুলতে চান এই হ্যাক নাম্বারটি দিয়ে, তাহলে সেক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে আপনারা একটি ইমো অ্যাপস অবশ্যই ইনস্টল করে রাখবেন। তো আপনার চলুন এখন অ্যাপসটি ওপেন করি। ইমো অ্যাপসটি ওপেন করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, আপনারা সবাই জানেন। তো সেক্ষেত্রে আপনারা এখন কি করবেন, প্রাথমিক পর্যায়ে সেখান থেকে নাম্বারটি কপি করে নেবেন, সেকেন্ড লাইন অ্যাপসে চলে যাবেন। চলে যাওয়ার পরে এই যে নাম্বার উপরে ক্লিক করবেন, ক্লিক করার পর অটোমেটিকলি এই যে দেখেন ফোন নাম্বার ইস কপি হয়ে গেছে। তারপর আপনারা চলে আসবেন ইমুতে। ইমুতে আসার পরে এখানে নাম্বারটি পেস্ট করবেন। নাম্বারটি পেস্ট করার পরে আপনারা এখানে ওকে দেবেন না, আপনারা এখানে কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন। উপরে মালদ্বীপ দেওয়া আছে দেখেন, তো আমি এখানে কানাডা সিলেক্ট করব, যেহেতু নাম্বারটা আমাদের কানাডা, ক্যানাডার নাম্বার নেওয়া হয়েছে। এই যে ক্যানাডা দেখেন দেওয়া আছে, ক্যানাডা সিলেক্ট করার পরে আপনারা এখানে উপরে দেখেন ক্যানাডা সিলেক্ট হয়ে গেছে। তারপর আপনি কিন্তু ওই সেকেন্ড ল্যান্ড অ্যাপস থেকে এখানে নাম্বারটা দিয়ে দিয়েছেন অলরেডি। তাহলে এখন আপনারা কি করবেন, এখানে ওকেতে ক্লিক করবেন, টিক চিহ্নতে ক্লিক করবেন, এখানে ওকে। তো বন্ধুরা, আপনারা যখন একভাবে নাম্বারটি দিয়ে ট্রাই করবেন, তাহলে এখানে একটি নাম্বার চাবে, কোড নাম্বার চাবে। তো বন্ধুরা, আপনারা যখন এখান থেকে নাম্বারটা নিয়ে কপি করে নিয়ে যে মেসেজটা আসবে, সেই মেসেজটা এখানে অবশ্যই পেস্ট করবেন। পেস্ট করার পরে সাথে সাথে অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। এই যে দেখেন আমার কিন্তু অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। আমি চাচ্ছি না অ্যাকাউন্টে আমার নাম্বারগুলো শো করুক, যার জন্য আমি সবগুলাই নট নাওতে ক্লিক করছি। তো আপনারা এখন আপনাদেরকে দেখাবো যে যে নাম্বারটি দিয়ে আমি অ্যাপস ওপেন করছি, ইমো হ্যাকটা ওপেন করছি, সে নাম্বারটি আপনারা একটু চেক করে নিন। এই যে দেখেন অলরেডি এখানে একটা পিকও আপলোড করা আছে। তো দেখেন এই নাম্বারটি দিয়ে কিন্তু অলরেডি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এই যে দেখেন 7828001555। তো আমি আসলে বিষয়টা হচ্ছে কি, যে নেটওয়ার্কের প্রবলেমের কারণে আমি যে প্রথমে নাম্বারটা নিয়েছিলাম সেই নাম্বারটি দিয়ে মানে কাজটা ক্যাপচারটি কমপ্লিট হয় নাই। তো যার কারণে পুনরায় আমি স্কিপ করে আমি আবার আরেকটি নতুন নাম্বার নিয়ে আপনাদেরকে দেখালাম। তো মাঝে মধ্যে টেকনিক্যাল প্রবলেম হইতে পারে, তবে আপনারা অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করলে অবশ্যই হয়ে যাবে, সেটাই আমি বলতে পারি। তবে অবশ্যই কোড হিসাবে 728 ব্যবহার করবেন এবং ক্যানাডা সিলেক্ট করবেন, অথবা ভেরিফাই যে কোডটা সেটা হয়তো অ্যাপসে আসবে না। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। যদি কখনো বুঝতে কষ্ট হয় বা যদি ভিডিওতে কখনো সমস্যা হয় আমাকে অবশ্যই জানাবেন, লাইক কমেন্টস অবশ্যই শেয়ার করবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন। টাটা।